হ্যালো বন্ধুরা চলে এসেছি মিটি আর আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আরে মিটি কি করছে ও মা মিটি তেকেরে টেডি নিয়ে বসে আছে তাহলে চলো আগে কি হয় সেটা দেখেনি মিটি এই মিটি দেখ দেখ কে এসেছে দেখ তোর সাথে কারা দেখা করতে আসছে দেখ একবার কে মা আমার সাথে দেখা করতে এসছে? ওই দেখ দেখতে পাচ্ছিস তুই চিনতে পারছিস কে বলতে এটা কে মা আমি তো ঠিক চিনতে পারলাম না আরে এটা তো ডিম্পা মাসি মনি সেই আমার ছোটবেলাকার বন্ধু রে সেই ছোটবেলে তোকে একবার নিয়ে গেছিলাম না ও আচ্ছা মাসি মানে ভালো আছো হ্যাঁ রে ভালো আছি কত বড় হয়ে গেছে রে কিরে নি তু তুই তো আমাকে বলিস তোর মেয়ে তো খুব বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো কি মিষ্টি দেখতে হয়েছে নিতুরে তুই ঠিকই বলেছিস তোর মেয়ে পুরো একদম লক্ষ্মী প্রতিমা তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে এই দেখ মিঠি এই দেখ আমার ছেলে রাহুল রাহুল যা যা মিঠির সাথে কথা বল রাহুল চলে এসছে মিটির সাথে দেখা করতে তাহলে দেখি মিটির সাথে রাহুল কি কথা বলে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি হাই আমি রাহুল নমস্কার আমি মিঠি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমার নামটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তোমার নাম আন্টি আন্টি আপনার মেয়েকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মা আমার কিন্তু মিটিকে ভীষণ ভালো লেগেছে তাই বলছি ঠিক বলছো রাহুল তোমার আমার মিটিকে খুব ভালো লেগেছে তাহলে এখানেই পাকা কথা হয়ে গেল রাহুলের যখন মিটিকে পছন্দ হয়েছে একবার তাহলে তার কোনো কথাই নেই তাই তো তাহলে আমাদের পুরনো বন্ধুত্বটা আবার সম্পর্কে করে উঠলো তাই তো এই শুধু মুখের কথাই হবে না মিষ্টি খাওয়াতে হবে আরে হ্যাঁ রে হ্যাঁ মিষ্টি মুখ আবার করাবো না আমার বেয়ান বলে কথা এই নি চল না আমরা একটু বাইরে যাই রাহুল আর মিটি একটু আলাদাভাবে কথা বলুক কারণ ওদেরও তো দরকার না আলাদাভাবে কথা বলার আচ্ছা রাহুল তুমি তাহলে মিটির সাথে কথা বলো হ্যাঁ আমরা তাহলে বাইরে আছি মিটি রাহুলের সাথে একটু কথা বল চল চল রিম্পা আমরা বাইরে যাই মা তাহলে আসছি হ্যাঁ চল 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 ওরে একটু কথা বলো হ্যাঁ হ্যাঁ চল চল তোমাকে দেখতে কিন্তু বেশ সুন্দর তোমার নামটা যেমন সুন্দর তোমাকে দেখতেও বেশ সুন্দর আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে তোমার আমাকে ভালো লেগেছে কি বলছেন বলেন তো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আপনারা আমাকে কেন পছন্দ হবে তোমার মা আর আমার মা তো আমাদের দুজনে বিয়ে ঠিক করেছে আর বিয়ের আগে আমাদের দুজনের পরিচয়টা তো অবশ্যই জানা দরকার তাই না বলো আজকালকে দিনে তো এটাই হচ্ছে বিয়ে করতে এসেছে ওকে যেন আমি বিয়ে করব। কিছু বললে তুমি আমাকে না না কিছু বলিনি এই চলো না এই ঘরে না গল্প করতে একদম ভালো লাগছে না আমার না ঘরের মধ্যে একদম ভালো লাগে না মনে হয় বাইরে কোথায় একটু খোলা হাওয়ার মধ্যে একটু গিয়ে কথা বলি একটু ঘুরে আসি চলো না একটু খোলা আকাশে তোমাদের এখানে আশেপাশে পার্ক নেই চলো না একটু পার্কে গিয়ে ঘুরে আসি না আমি আপনার সাথে পার্কে যাব না কেন আমার সঙ্গে যেতে ভয় করছে না মিঠি কাউকে ভয় করে না আমি যাব না তুমি যদি আমার সাথে না যাও তাহলে তো তোমার মতো আমাকে খুব বকবে এমন জালাই পড়েছি না সঙ্গে সঙ্গে আমার পাত্র জোগাড় করে ফেললো ভাবলাম হয়তো বিয়েটা আমি যেমন তেমন করে ক্যান্সেল করবো ও মা বিয়ে আমার সে পেছনে ছাড়ছে না কি মরতে যে বড় হতে গেলাম আচ্ছা কি বলছেন বলুন তো বিড় বিড় করে আমি তো কিছু বুঝতে পারছি না আরে চলুন তো আরে ঘরের মধ্যে বসে থেকে তোমার মধ্যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে চলো চলো একটু বাইরে থেকে একটু ঘুরে আসি গা এ তো মহা মুশকিল এ তো দেখছি আজকে আমাকে পার্কে নিয়েই ছাড়বে আমি কি করি এখন বাইরে গিয়ে বললে তো মা তো বলবে হ্যাঁ হ্যাঁ যা যা রাহুলকে নিয়ে যা কি করি এখন আমি এটা কর মিঠি কি করছিস রে আরে এখানে তো রাহুল নাও আছে কি রাহুল কি কথা হচ্ছে মিঠির সাথে হ্যাঁ কি কথা হচ্ছে আমার বোনের সাথে এই কথা বলছি একটু আলাপ পরিচয় করছি আসল না তোমার বোনকে বলছি একটুখানি চলো তো পার্কে থেকে একটু ঘুরে আসি ভালো লাগছে না এই বাড়ির মধ্যে বসে থাকতে আর তাই নাকি পার্কে তো খুব ভালো চল সত্যি বসে ভালো লাগে না হ্যাঁ মিঠি রাহুল দাদা ঠিকই বলেছে চল না একটু পার্কে থেকে ঘুরে এসে এই দিদি এই বান্টি দাদা কেন বলতো তোরা আমাকে এরকম সাজিস তোদের যদি ভালো লাগে তোরা এর সাথে যা আমি যাব না আরে ব্যাপারটা কি হলো আরে বন্টি তোমাকে মিঠি দাদা বলে ডাকছে কেন তুমি তো মিঠির থেকে অনেক ছোট হ্যাঁ মিঠি একটু লম্বা না বেশি আমি তো একটু বেটে তার জন্য আমাকে দাদা বলে যাও মাঝে মাঝে ভাবছি একে দাদা ডাকবো না জামাই বাবু ডাকবো চল চল ঠিক আছে চল তাহলে বেশ ভালোই হলো মিটির পাত্র খোঁজার জন্য আমাদের তেল আর বেশি পরিশ্রম করতে হলো না আর এটা শুনে সব থেকে ভালো লাগছে যে রাহুলের মিটিকে খুব ভালো পছন্দ হয়েছে হ্যাঁ দাদা এটা কিন্তু ঠিক বলেছেন আমাদেরও কিন্তু বেশি পাত্রী খুঁজতে হলো না কারণ আমার ছোটবেলাকার বান্ধবীর মেয়ের সাথেই তো আমার ছেলের বিয়েটা হয়ে যাবে খুব ভালো লাগছে আর আপনার মেয়ে কিন্তু সত্যি খুব লক্ষ্মী দেখো দেখো এদিকে রাহুল মিটি মাহি বান্টি সবাই পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে দেখো দেখো দিদি দেখো কি সুন্দর মানিয়েছে দুজনকে মা একবার দেখুন আপনার চোখ জুড়িয়ে যাবে ওই দেখি দেখি ও মা পুরো মনে হচ্ছে একদম লক্ষ্মী নারায়ণ গো পুরো লক্ষ্মী নারায়ণ লাগছে খুব বানিয়েছে ওরে বৌমা আচ্ছা করো না তোমার বন্ধুর ছেলে কিন্তু সাক্ষাৎ নারায়ণ আর আমাদের মিটে একদম সাক্ষাৎ লক্ষ্মী গো হ্যাঁ মা দেখছি তো আমার যেন একদম প্রাণটা চুড়িয়ে গেল ওদের দেখে দুজনকে খুব মানিয়েছে আরে তোরা কোথায় যাচ্ছিস আরে মাসিমনি লক্ষ্মী নারায়ণকে নিয়ে একটুখানি পার্কে যাবো মানে ঠিক বুঝলাম না আরে মজুমনি আমরা একটু তোমাদের লক্ষ্যে আর নারায়ণকে নিয়ে না পার্কে যাচ্ছি বেড়াতে এই বান্টি কি বলছিস তুই সব আরে না মা আমরা একটু পার্কে যাচ্ছি রাহুল দা বললো যে এখানে কোনো পার্ক আছে নাকি ঘরে বসে থাকতে ভালো লাগছে না তার জন্য আমরা রাহুল দাকে নিয়ে আমরা সবাই মিলে পার্কে ঘুরতে যাচ্ছি বাবা বেশ বেশ খুব ভালো খুব ভালো তাই তো আজকালকার ছেলে মেয়ে সব বাড়িতে বসে থাকতে ভালো লাগে নাকি যাও বাবা যাও রাহুল যাও যা মিঠি যা একটুখানি ভালো করে রাহুলকে ঘুরে আন মাই বা যাও তোমরাও যাও যাও ঘুরে এসো ঠিক আছে আন্টি তাহলে আসছি অঙ্কল আসছি মা আসছি ঠাম্মা আসছি কাকিমা আসছি মিঠি দাঁড়িয়ে থাকলে কেন এসো হ্যাঁ এই তো আসছি আমি আসছি হ্যাঁ আয় সাবধানে যাবি দেখে তুমি নারায়ণ আর লক্ষ্মী কেমন চলে গেল আর আমরা পেঁচার মতো বাইরে পড়ে থাকলাম ইটা কিন্তু তুই ঠিকই বলেছিস বান্টি চল চল না হলে চলে যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো নারায়ণ লক্ষ্মীকে ধরতে হবে এই যদি মিঠি মাইরা আসতো না খুব ভালো হতো বল পার্কে যদি মিঠি মাই বান্টি আসতো সত্যি ভীষণ মজা হতো আজকে আমরা ভীষণ মজা করতাম আর এই দিকে দেখো সুহানা সোফিয়া কি আগে স্লিপ খাবে বলে ঝগড়া শুরু করে দিয়েছে এই সোফিয়া তুই তো অনেকবার স্লিপ খেলি এবারে একটু তুই সর না আমি একটু স্লিপে বসি বলছি তো না এখন আমি স্লিপ খাবো তুই না দেখ এটা কিন্তু তুই খুব খারাপ করছিস তখন থেকে তুই শুধু এখানে বসে বসে শুধু স্লিপ খেয়ে যাচ্ছিস আমাকে একবারও স্লিপে চাপতে দিচ্ছিস না তুই দেব না তো আমার যতক্ষণ না হবে ততক্ষণ তোকে দেব না এইদিকে তো দেখছি বান্টি মিঠি মাহি সবাই পার্কে চলে এসেছে এই কি রে আমরা কি দিচ্ছি বান্টি কি গো ও বুঝেছি বুঝেছি ওখানে তো সানা আর রোজা সবাই তো দেখছি এসেছে তাই তো এই সানা এই রোজা এই ওই দেখ আমি বলেছিলাম না সানা দেখ দেখ মিথি বান্তি সবাই চলে এসছে কিন্তু মিথির সাথে ছেলেটাকে ওকে তো বেশ চিনলাম না হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ওকে তো ঠিক চিনলাম না ওই ছেলেটা বা কে বাহ্ তোরাও পার্কে চলে এসেছিস এই দেখ আমরাও এসেছি আমি এসেছি বান্তি এসেছি মিঠিয়ে এসেছে আর রাহুলদা এসেছে এমাই বস এখানে বস হ্যাঁ হ্যাঁ বসছি এ মাহি ওর ছেলেটাকে মিঠির সঙ্গে দেখছি ওইটা ওইটা হচ্ছে রাহুলদা এর সাথে না মিঠে বিয়ে ঠিক হয়েছে কী বলছিস কি মিঠে বিয়ের ঠিক হয়ে গেল বাহ্ দারুণ একটা খবর ফোন এইদিকে মিঠি আর রাহুল দুজনেই এসে পৌঁছালো পার্কে বা তোমাদের পার্কটা কত সুন্দর কত কিছু আছে গ্রামেও যে এত সুন্দর একটা পার্ক থাকে সেটা জানতাম না তো ওদিকে তো তোমার দিদি দেখছে একদম গল্পে মত হয়ে গেছে ওগুলো কি তোমার দিদির বন্ধু হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার দিদির বন্ধু তোমার ভালো লেগেছে পার্কটা হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এমিটি চলো দোলনাই চাপবে কেন তুমি কি দোলনায় চাপে নাকি হ্যাঁ আমার দোলনাই চাপতে বেশ ভালোই লাগে তবে তুমি দোলনায় চাপো আমি তোমাকে দোলনা দেবো ঠিক আছে চলো 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 কি হলো রাহুল তুমি আমাকে দোলনা দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি রাহুল আসতে দাও আমি ভয় পাচ্ছি ভয় নেই ভয় নেই আমি আছি তো তুমি পড়ে গেলে আমি তোমাকে ধরবো সত্যি তো হ্যাঁ হ্যাঁ তোমার একদম চিন্তা নেই কি ভালো লাগছে রাহুল ভালো লাগছে হ্যাঁ বাহ তুমি যে খুশি হয়েছে আমি এতেই খুশি তখন তো ভাবছিলাম তুমি এমন করছিলে যে আমাকে তোমার ভালোই লাগছে না আমার সাথে কথা বলতে হ্যাঁ না তা কেন আরে জোরে দাও ও বাবা এক্ষুনি বলছিল আস্তে আস্তে দাও এখনো বলছে আরে জোরে খুব ভালো লাগছে আরে জোরে দাও আরে জোরে দাও ও পড়ে গেলে তখন তো কি হবে কি কি দেখছি এই তো দেখছি মিঠি বাবা মিঠি আবার কাকে নিয়ে এসছে এটা কি মিঠির সঙ্গে না না সুহানাকে একবার জিজ্ঞেস করি সুহানা নিশ্চয়ই সব জানে এই সোয়ানা না কি বলছিস বল এ মিঠির সঙ্গে ওটা কে রে ছেলেটা বেশ সুন্দর দেখতে কিন্তু কি স্মার্ট আমি তো জানি না এখন সামনে না গেলে তো বুঝতে পারছি না জিজ্ঞেস করব তারপরে কি সুন্দর দেখতে আবার মিঠিকে কেমন দোলনা দিচ্ছে না না আমি তাড়াতাড়ি যাই ঠিক আছে তুই এবার স্লিপে চাপ আমি দাঁড়া স্লিপ থেকে পড়ি মিঠির সাথে এত সুন্দর দেখতে ছেলে না না ছেলেটাকে আমার পটাতেই হবে যাই যাই আমি মিটির কাছে যাই মিটির বদলে বলেছে আমি বসে গে দোল নেয় তাহলে আমাকেও দোলনা দেবে মিটি তো বসে অনেকক্ষণ দোল নিয়ে চেপেছি এবার আমি যাই তাড়াতাড়ি মিটির কাছে সবই ওরকম দৌড়ালো কেন আর মিটির কাছে যাচ্ছে কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে দেখি 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 ডাল মেকুজ কালা হে ও মিটি দি দোল নাই চেপেছিস হ্যাঁ দেখতেই তো পাচ্ছিস আমি দোল নাই চেপেছি এই মিটি এটা কি রে তোর পেছনে দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখতে রে ছেলেটাকে ইন্না মুচি রাহুল ইসতে আমি বিয়ে হবে রে সোপিয়া জানিস কি বলছিস ইসতে বিয়ে হবে মিটি তো লম্বা হই ভাগু খুলে গেল ইস ইনজেকশনটা যদি আমি নিতেতাম তাহলে ছেলেটা আমিই পেতাম কেন যে আমি মিটিকে ইনজেকশন দিতে গেলাম আরে মিটি বড় হই তো ভালোই হলো কত সুন্দর একটা ছেলে পেল আমি তাহলে কি করব না না আমাকে তাহলে যাও করে এই রাহুলকে আমাকে পটাতে হবে এমিনি তুই তো অনেকক্ষণ চেপেছিস দোল একটু নাম আমি একটু দোল নাই চাপি তুই চাপবি ঠিক আছে চাপ নাও রাহুল আমাকে একটু দোলনা না দাও তো রাহুল সাহস কি তোমার আমি তোমার থেকে কত বড় জানো তুমি আমাকে রাহুল বলছো দাদা বলো দাদা বলো তুমি তো আমার ছোট বোনের মতো আমি আমার ছোট বোনের মতো কি করে হলাম আমি তো মিটির বন্ধু মিটির বন্ধু মানে তো তুমি আমারও বন্ধু চলো চলো মিঠি আমরা একটা স্লিপে চাপি গা হ্যাঁ হ্যাঁ এসো রাহুল আমি শুধু দোলনা চাপতে এলাম রাহুলের জন্য আর রাহুল আমাকে দোলনা দিয়ে চলে গেল মিঠিকে কি শুনতে হে হে করে দোলনা দিচ্ছিল আর আমাকে একটু দোলনা দিল না আরে ও মা দি তোমার শুধু এরকম গল্প করলেই হবে চলো চলো একটু স্লিপে যাই ইস কি সুন্দর স্লিপটা যাই যাই আমি একটু স্লিপে উঠি সত্যি তাই আমরা এসে দেখে শুধু একবারে গল্পই করে যাচ্ছি চল পার্কে এসেছে একটু দোলনা একটু স্লিপে চাপো না আরে আমি তো সেই এসে থেকে দোলনা স্লিপে চেপেই যাচ্ছি তুই তো এক্ষুণি আসলি যা তুই না হলে একটু দোলনায় চাপ গা আমি অনেকক্ষণ চেপেছি এই চল না আজকে আমার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনায় চাপ গো দেখো রাহুল আমি কি সুন্দর করে স্লিপ খাই দেখো দেখো হ্যাঁ সব নেই যেন পড়ে যেও না ভেবেছি জেকে জেকে দেখিল আমি স্লিপ খেচ্ছি তোর স্লিপ আমি খাওয়াচ্ছি দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি মিঠি রাহুল আমি কিন্তু নামছি তুমি আমাকে ধরবে রাহুল কি ধরবে এইবার দেখ অমিতকে কোথায় ফেলি না বাবা কেউ যদি দেখে পেলে মিঠিকে আমি ফেলে দিয়েছি আমি শীঘ্রই এখানে নেমে পড়ি মিঠি যদি আবার ভেঙে যায়নি তো এই রে বিয়ে আগে পা বে গেল তাহলে কি করে বিয়ে